আমাদের এশিয়া মহাদেশে অর্থাৎ ভারত পাকিস্তান বা বাংলাদেশের মতো দেশে ফর্সা রঙের মেয়েদের অনেক বেশি প্রাধান্য দেওয়া হয়। কোনো একজন মানুষের গায়ের রং ফর্সা হলে সাধারণত আমরা এটা মেনে নিই যে মানুষটা সুন্দর। কিন্তু আজ ইন্ডি ইনফোটেনমেন্টের মাধ্যমে আমরা দেখাবো সব কিছুরই ব্যতিক্রম আছে, শোনাবো এক অন্ধকারের রানীর কথা। এই মেয়েটি নিজের স্কিন কালারের সাহায্যে কোটি কোটি টাকা আয় করছে, এমনকি শত শত ছেলেদের পাগল করে দিচ্ছে। এই মেয়েটির নাম নায়াকিম গাতোয়েজ। নায়াকিমকে কুইন অফ দ্য ডার্কনেসও বলা হয়, অর্থাৎ অন্ধকারের রানী। এই মেয়েটির স্কিন কালার হচ্ছে পৃথিবীর সবচেয়ে ডার্ক স্কিন কালার গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড অনুসারে। শ্বেতাঙ্গর তো বটেই, অন্যরাও বাঁকা চোখে তাকিয়েছে ওই কৃষ্ণাঙ্গ তরুণীর দিকে, তবে নায়াকিম কোনো কিছুরই তোয়াক্কা করেননি। মডেল হয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন আত্মবিশ্বাস নিয়ে, তুলে ধরেছেন নিজেকে। নায়াকিম গাতুইজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তার ছবি, পেয়েছেন নতুন নাম অন্ধকারের রানী। গায়ের রঙের জন্য অনেক কথা শুনতে হয়েছে নায়াকিমকে। একবার এক গাড়ির চালক $10,000 দিতে চেয়েছিল, বিনিময়ে রং সাদা করতে হবে। নায়াকিম এসব সহ্য করেন এবং হাসি মুখে উড়িয়ে দেন। যারা রঙের কথা টেনে আনেন তাদের ওই গাড়ি চালকের গল্প বলেন, যারাই নেতিবাচক মন নিয়ে চলেন তাদেরই এড়িয়ে চলেন নায়াকিম। তিনি জানান তার চামড়াও অন্যদের মতোই। দক্ষিণ সুদানের এই ডার্ক স্কিন মডেল পৃথিবীর অনেক সাদা চামড়ার মডেলের চেয়েও অনেক বেশি টাকা আয় করে। তার সম্পত্তির পরিমাণ হচ্ছে $9 মিলিয়ন, যা বাংলাদেশি টাকার প্রায় 80 কোটি টাকার মতো। তার ইনস্টাগ্রামে ফলোয়ারের সংখ্যা মিলিয়নেরও বেশি। নায়াকিমের জীবন থেকে আমাদের এটাই শিক্ষা নেওয়া উচিত যে জীবনে যে প্রতিবন্ধকতাই আসুক না কেন, দৃঢ় আত্মবিশ্বাস থাকলে আমরা সব পরিস্থিতিতেই হাসি মুখে মোকাবেলা করতে পারি। বন্ধুরা, এই ছোট্ট ভিডিও দিয়েই আজকের মতো বিদায় নিচ্ছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট ইন আওয়ার ভিডিও।